গত কয়েকদিন ধরে তেলেমুড়া আরডি ব্লকের অধীন তুইকুই পাড়ায় ডিডব্লিউএস এর জলের পাম্প বসানোর কাজ চলছে। পাম্প বসানোর কাজে নিয়োজিত শ্রমিকরা শুক্রবার তুষিন্দ্রা এলাকার স্থানীয় এক দোকান থেকে রান্না করার জন্য চাল ক্রয় করে আনে। সারাদিন কঠোর পরিশ্রমের পর ক্রয় করে আনা চাল দিয়ে ভাত রান্না করে শুক্রবার রাতে সকল শ্রমিকরা রাতের খাবার খায়। কিন্তু সকাল হতেই বাধে বিপত্তি, আচমকা সকালবেলা সকল শ্রমিকদের পেটের সমস্যা দেখা দেয়। কারোর প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়, আবার কারোর পেটে অন্য সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। তাদের অভিযোগ, রাতের আধারে চাল ক্রয় করার সময় ভালোভাবে চালের গুণাগুণ বিচার করা সম্ভব হয়নি। শনিবার সকালে আবার রান্না করার সময় এই বিষয়টি প্রকাশ্যে আসে। পরে দোকানের কাছে সমস্ত চাল ফেরত দিয়েছেন শ্রমিকরা। তবে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটা আমি তো ভান্ডারির চাউল আনতে পারেছি বিকালে, তাই না? আনছে গিয়ে চাউল, তাই নাও দেখছি না কিরকম চাউল, এটা প্লাস্টিকের চাউল। আর আমরা তো দেখছি না যেরকম এই যে প্লাস্টিকের চাউল শুনছি, কিন্তু বাড়িছে কিন্তু দেখছি না আমরা। এরপরে রাত্রেবেলা খাওয়াইলেছে রান দিয়া, রাত্রে সকালে দিয়ে গ্যাস গ্যাস ভাব হয়েছে। লেপটিনে গেলাম, লেপটিনে যাওয়ার পরে লেপটিন হয় না, এরপরে ফেটা ফ্যাটের মধ্যে ব্যথা করে। এরপর সব ফুলাবান দিয়ে হইতেছে ফ্যাটের মধ্যে ব্যথা করে। কাজ করতাম না, কাজ বন্ধ রাখতাম, এরকম হইলো আমার। এরপরে কাজটা বন্ধ রাখছি আমি, এরপরে ওষুধ টষুধ আইনা দিয়া এরপরে ফুলাবান্ধরে কাজ করে কাজে এরপরে লাগাইছি আমি কাজে। আবার এটা তুসিংডা বাজার থেকে কিনা নিয়ে এসে চাউলটি, এই চালগুলি যে আনা হয়েছে, পরে যে দোকান থেকে আনা হয়েছে দোকানদারের সঙ্গে পরে কথা হয়েছে, এই দোকানদার থেকে আবার দিয়া দিছি চাউলটি, ঘুরে দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ধরার লাগে আবার 1 কেজি কিনা হয়েছে আবার চাউলটি, নাহলে তো বিশ্বাস করতো না, তো আমার উল্টা ফাজাইবো। এটাই আপনার এখন অভিযোগ কি? চাউলটি তো এটা প্লাস্টিকের চাউল, তো এটা জলে দিলে জল ডুববো, আর ডুবার পরে কথা। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।